This is not a place you should shout. Please stop it. সিএসসি সভা শুরুর আগেই প্রার্থীদের মধ্যে বাগবিতণ্ডা। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে চেয়ারে বসতে বলাকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। আজ শনিবার 23 ডিসেম্বর সকালে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার সব সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা শুরুর আগে এ ঘটনা ঘটে। যদিও এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। ঘটনার সময় বরিশাল দুই আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন সভাকক্ষে প্রবেশ করেন। তাকে বসতে দেয়া নিয়ে অপর এক প্রার্থীকে পাশের চেয়ারে যেতে অনুরোধ জানান বরিশাল চার আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ। আর এতেই পঙ্কজ নাথের সঙ্গে ওই প্রার্থীদের বেঁধে যায়। এক পর্যায়ে সভাকক্ষের দুই পাশ থেকে বাগবিতণ্ডায় জড়ান তারা। এ সময় পঙ্কজ নাথকে অপর প্রার্থী রাশেদ খান মেনন থামতে বলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তা জানান বিষয়টি তুচ্ছ। সভা থেকে বের হয়ে তৃণমূল বিএনপির মোহাম্মদ শাহজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, রাশেদ খান মেনন ভাই জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, আমি একজন প্রার্থী, আবার পঙ্কজ নাথও একজন প্রার্থী, কিন্তু সভাকক্ষে মেনন ভাই ঢোকার পরপরই পঙ্কজ নাথ আমাকে চেয়ার ছেড়ে দিতে বলেন। মেনন ভাই যেহেতু পরে আসছেন, তিনি তো পরের চেয়ারই বসবেন, এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু আমি উঠবো কেন? সামনের দিকে বসতে হলে আগে এলেই পারতেন। এ সময় পঙ্কজ নাথ তার সিনিয়রের সঙ্গেও শিষ্টাচারের বাইরে আচরণ করেছে বলে অভিযোগ তার। যদিও এ বিষয়ে পঙ্কজ নাথ সভা শেষে কিছু বলেননি। যে লোককে পাশের চেয়ারে বসতে বলা হয়েছিল তিনি প্রার্থী কিনা বলার পর বুঝতে পেরেছেন উপস্থিতিরা। আপনি আমাদের ছোট করলেন, আপনি আমাদের ছোট করছেন, 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 আপনি আমাদের ছোট করছেন,